নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনারা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহু প্রতীক্ষিত দিন ছিল আজ, আজ বহু লোক প্রস্তুত। এই পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ যে তারিখগুলোর জন্য অপেক্ষা করছিলেন সেই তারিখগুলো আজ পেয়ে গেছেন। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করেছেন ভারতের নির্বাচন কমিশন। আমাদের এ রাজ্যে আট দফায় নির্বাচন হচ্ছে, 294টা আসনে আট দফায়। 27 মার্চ শুরু হচ্ছে আর শেষ হবে 29 এপ্রিল, আর 2রা মে ভোট গণনা। ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি, আসলে এই আট দফা নির্বাচনকে ঘিরেও রাজনৈতিক চাপানউতোর কী তীব্র আকার নিয়েছে। কারণ নির্বাচন কমিশনের এই ঘোষণার পরে পরেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে স্ট্রং ভাষায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে স্বাগত জানাচ্ছেন, কিন্তু একই সঙ্গে বলছেন এটা কি বিজেপির ন্যারেটিভ, এটা কি নরেন্দ্র মোদী অমিত শাহের কথা এই ধরনের এইভাবে আট ফেজে ইলেকশন হলো। অন্যদিকে প্রত্যাশিতভাবেই বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য তিনি স্বাগত জানাচ্ছেন এই আট দফা নির্বাচনকে। ইন্টারেস্টিংলি কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনিও স্বাগত জানাচ্ছেন, কারণ তিনি মনে করেছেন যে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য আট দফা নির্বাচনটা জরুরি। বামেদের তরফেও কিন্তু শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে অনেকগুলো ভার্সন, অনেকগুলো মত, আর সবার মাঝখানে রয়েছেন আসলে আপনি এবং আমি, আমরা যারা সাধারণ মানুষ। আমাদেরকে নিয়েই রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তের এত চাপানোতর টানা পড়েন, এ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করেছেন এই মুহূর্তে উপস্থিত যারা, সিপিআইএম নেতা পার্থপ্রতিম বিশ্বাস, কংগ্রেস নেতা পার্থ মুখার্জি, রয়েছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী, রয়েছেন শিক্ষক বিজন সরকার, রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আলোচনা যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন এবং সমীক ভট্টাচার্য তিনি বা তার উত্তরে কি বলেছেন একবার শুনে নিই। নির্বাচনটাকে আমরা খেলা বলে মনে করি না। নির্বাচনকে খেলা বলে মনে করলে বা খেলা বলে অভিহিত করে দিলে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সর্বোপরি মানুষকে অপমান করা হয়। আমরা মানুষের উপরে ভরসা রাখি, গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ, মানুষ ঠিক সময় নিজের জবাব দেবে। আমি আসলাম বিজলবাবু, প্রথমে আপনার কাছেই আসি। বুঝলাম খেলা হবে, খেলা হবে আপনার দিক থেকে খুব স্লোগানটা তোলা হচ্ছে, এর মানে কি সেটা অনেকেই বুঝতে পারছেন না। কারণ এর আগে নানান ধরনের খেলার কথা শুনেছেন, চরম চরম ঢাকের বাদ্যির কথাও শুনেছেন, সেটা অন্য প্রসঙ্গ। আপনাদের আপত্তিটা কেন? আট দফায় নির্বাচন হলে যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারেন, আপনাদের আপত্তিটা কোথায়? আপত্তির কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নটা এখানে, মানে ধরুন পাঁচটা রাজ্যে নির্বাচন হবে, পাঁচটা রাজ্যের মধ্যে শুধুমাত্র বাংলার ক্ষেত্রে আট দফা, আসামের ক্ষেত্রে তিন দফা, আর বাকি সব এক দফা। তার মানে কি পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশন, সে যদি রাজ্যের নির্বাচন কমিশন, কখনো 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 কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কিন্তু কোথাও গিয়ে যেন মনে হয় যে বোধহয় বাংলাটাকে সফট টার্গেট করা হচ্ছে এবং বাংলাটাকে কোথাও গিয়ে সবার সামনে দেখানো হচ্ছে। এটা আমার বক্তব্য আছে। একই সঙ্গে এটাও আপনাকে মাথায় রাখতে হবে, আপনি অন্য স্টেটগুলোর সঙ্গে তুলনা করুন, কটা স্টেট রক্তস্নাত হয়, কোন স্টেটে আপনি দেখিয়ে দিন নির্বাচনের দিন অথবা নির্বাচনের ঠিক আগে পরের দিনগুলোতে এত এত মানুষের মৃত্যু ঘটে। তার মানুষ নির্বাচন কমিশন ঠিক এই কথাটা যদি বলেন যে হিংসা মুক্ত করে অবাধ সুষ্ঠু ভোটের জন্য দরকার, তাতে আপত্তি কোথায়? এই এখানেই এখানেই বলার, সেটা হলো দেখুন, হিংসামুক্ত রক্তপাত হবে না এই নির্বাচন আমরা সবাই চাই। দায়িত্ব কার? নির্বাচন পরিচালনা করছে কে? কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তিনি কেন্দ্রীয় বাহিনী তারা এখানে নিয়ে আসছেন, রাজ্য প্রশাসন তাদের অধীনে চলে যাচ্ছে, তারপরে যদি রক্তপাত হয় দায়িত্ব তো তাকেই নিতে হবে।
2019 লোকসভা হোক, 16 বিধানসভা হোক আর আগামী 21 বিধানসভা নির্বাচন হোক, যদি কোনো খারাপ কিছু ঘটে তার দায়িত্ব তো তাকে নিতে হবে। কোনো রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে কোনো লাভ নেই। আচ্ছা, আমি দেবজিৎ বাবু, আপনার উত্তর, আপনি বক্তব্য। দেখুন, ওনারা যেটা বলছেন ওনাদের গাত্রদাহ হচ্ছে, হওয়াই স্বাভাবিক, নইলে তো চড়াম চড়াম করে ঢাক বাজানে ওলা, ঢাক বাজাতে বাজাতে বীরভূম থেকে বাঁকুড়া হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে উত্তর চব্বিশ পরগনায় পৌঁছে যেতেন। এখানে বসে আছেন মাননীয় অম্বিকেশ বাবু, ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল কি একটা কার্টুন এঁকেছিলেন বলে। আমি আরো বাকিদের কথা বলতে পারি না, আমি বলছি একটা ফটো ফরওয়ার্ড করেছিলেন। অ্যানার্কি কাকে বলে, অরাজকতা কাকে বলে, মাৎসন্যায় কী বস্তু, স্বজন পোষণ কীরকম হয়, এসব জিনিস ইতিহাসের যারা পড়ুয়া ছাত্র তারা ওই বইতে ক্লাস 7-8 বইতে আমরা পড়তাম, কিন্তু সেটা যে কী জিনিস সেটা দেখার সৌভাগ্য মাননীয়ার এই 10 বছরে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। পরিত্রাণের ভোট এসেছে, পরিত্রাণ চাই, পরিবর্তন তো বটেই, তার সঙ্গে পরিত্রাণও চাইছে জনগণ। যে ভোট দিতে পারেনি পঞ্চায়েত নির্বাচনে, যাদের ভোট লুট হয়েছে, যারা দাঁড়াতে পারেনি, তাদের হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন সফট টার্গেট করছে পশ্চিমবঙ্গ এবং তাদের মানুষকে আসলে এইভাবে অসম্মান করা। এই যে ওনারা তো সম্মান করেছিলেন না, ওনারা তো আমাদের পঞ্চায়েতে ভোট দিতে দেননি, সম্মানিত আমরা, আমাদের ভোট, আপনি কেন কষ্ট করে ভোট দিতে যাবেন, মাসিমা আপনার ভোট দিয়ে দেবো, কাকিমা আপনি যাবেন না, ভাই গেলে কিন্তু বাড়িতে সাদা থান, সিপিএম শুরু করেছিল। এনারা ওটাকে একটা শিল্প নয়, একটা মানে পরিমার্জিত, পরিবর্তিত, উন্নততর জায়গায় নিয়ে চলে গেছেন। সুতরাং সেখান থেকে বাঁচতে গেলে 8 দফায় ভোট হচ্ছে, স্বাগত জানাচ্ছি, মানুষ পরিত্রাণ খুঁজছেন, অন্তত চড়াম চড়াম ঢাক বাজা, গুড় নকুলদানা, আরও কীসব কীসব পাঁচন বাড়ি, এনাদের সব উক্তি টুক্তি তো শুনি, সেখান থেকে মানুষ অন্তত নিশ্চিন্ত থাকবে এবং মানুষেরও থাকবেন। এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হলো 294টা সিট, 294 দফা করতে পারে নির্বাচন কমিশন, তার ইখতিয়ারভুক্ত কাজ, তারা করতেই পারেন। কিন্তু প্রশ্ন হলো, দক্ষিণ চব্বিশ পরগনার 31টি আসনে নির্বাচন হবে, তাকে 3 দফা করতে হবে। আর যা যে কথাটা আপনি প্রসঙ্গ তুললেন যে চড়াম চড়াম বীরভূমের কথা, সেখানে 11টা সিট, প্লিজ আমি সেলিম, 11টা সিট সেখানে 1 দফা, আর কলকাতা 11টা সিট সেখানে 2 দফা। আসলে নির্বাচন কমিশনের কাছে কোথাও যুক্তি নেই, নির্বাচন কমিশন তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা বলছি 294টা দফা করুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কোন দলকে যেন টার্গেট না করা হয়, কোন রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে না চলে নির্বাচন কমিশন। না, ভবানীপুরে বা শান্তিনিকেতনের ভোট তো আর 4 দফায় করা হয়নি, বেছে বেছে তো করা হয়নি, শান্তিনিকেতন থেকে একজন একবার ভোট দেবেন, তার 3 দিন পরে আরেকজন আরেকবার ভোট দেবেন, তা তো করা হয়নি। গাত্রদাহর কি আছে, ভালোই তো হয়েছে, বরঞ্চ স্বাগত জানান। বিজেপি নেতা বলছে রিগিং করবে, যদি করতে হয় কে করবে, বিজেপি করবে, নাম কি তার, সৌমিত্র খাঁ। কোথায় বলেছে ভাই? আরে বিজেপির নেতা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছে যে যদি রিগিং করতে হয় করবে বিজেপি, তারা এখানে বড় বড় কথা। আমি আসবো।